بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারাকাতুহ। এক ভাই বলছেন, স্বামী স্ত্রীর ব্যাপারে স্বামী স্ত্রীকে চায়, কিন্তু স্ত্রী স্বামীকে চাচ্ছে কি না তা ঠিক মতন ভালো করে বোঝা যাচ্ছে না, তাই স্বামী আরেকটা বিয়ে করতে চায়। এখন স্বামী স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করবে নাকি অনুমতি ছাড়াই বিয়ে হবে, এটা জিজ্ঞাসা করতে চাইছেন। ভাই, প্রতিটি পুরুষের অধিকার আছে 4টা পর্যন্ত বিয়ে করা, বুঝতে পারলেন? তবে এই বিয়েটা কোনো বাহানা করে যেন না হয়। আপনার শক্তি আছে, আপনার সামর্থ্য আছে, আপনি 4টা বিয়ে করবেন, একাধিক বিয়ে করবেন, 2টো করবেন, 3টে করবেন, 4টা পর্যন্ত করতে পারেন, কিন্তু আপনি যাকেই বিয়ে করবেন প্রত্যেক স্ত্রীর সাথে সমান ব্যবহার, সমান রাত্রি সমান যাপন, এইভাবে মানে কোনো কোনোভাবেই যেন জুলুম না হয়, অবিচার যেন না হয়, আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু এই বিয়ে করতে গিয়ে আপনার অনুমতি, স্ত্রীর অনুমতি দরকার নেই। পৃথিবীতে এমন কোনো স্ত্রী নেই যে স্বামীকে অনুমতি দিবে আর একটি বিয়ে করার, তো স্ত্রীর অনুমতির দরকার নেই। কিন্তু আপনি বিয়ে করবেন শখে না, আপনি বিয়ে করবেন প্রয়োজনে, এবং যাকে বিয়ে করবেন আবার আগের স্ত্রী সবার সাথে যেন আপনার সমান ব্যবহার থাকে, তা না হলে আল্লাহর আদালতে আপনি চরম শাস্তির সম্মুখীন হবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এক ভাই বলছেন, এক ভাইয়ের দ্বারা এই রমজান মাসে একটা কবিরা গুনাহ হয়ে গেছে, তার জন্য সে মানে রোজা ভেঙে ফেলেছে। ভাই, কবিরা গুনাহটা কি হয়েছিল যার জন্য সে রোজা ভেঙে ফেলেছে? তো প্রথমত যদি কবিরা গুনাহটা জানতে না পারি কি হয়েছিল, তাহলে তাকে কি করে বলবো যে কাফফারা দিতে হবে না দিতে হবে? তো কবিরা গুনাহটা কি হয়েছিল, কি কবিরা গুনার কারণে সে রোজা ভেঙেছিল, সেটা না জানতে পারলে তার কাফফারার কথা বলা যাবে না। হ্যাঁ, জানো কবিরা গুনার অনেক ইয়ে আছে আর কি, পর্যায় আছে আর কি। সেই কবিরা গুনাটা জানার পরেই বলতে পারা যাবে যে সে কতটা পাপ করেছে, আর তার পাপের জন্য রোজা কাফারা দিতে হবে নাকি রোজা কাদা করলে চলবে, সেই কবিরা গুনাটা জানার পরেই বলা হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন, দাড়ি প্রথম থেকে রেখেছি এবং মরা পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। এখন তার প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়ি প্রথম থেকে রেখেছিলেন নাকি কাটতে 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 কাটছে তারপরে পরে রেখেছিলেন? তো ভাই, কথা হচ্ছে যে আমাদের কাছে আল্লাহর নবীর নবী হওয়ার পরের জীবনী আছে। তিনি শরীয়তের যে কথাগুলো বলে গেছেন নবী হওয়ার পরে বলে গেছেন। তো নবী হওয়ার পরে তিনি বলে গেছেন দাড়িকে ছেড়ে দাও আর মোচ কাটো, এটা তার নবী হওয়ার পরের কথা। তো তিনি নবী হওয়ার আগে দাড়ি কেটেছিলেন না কাটেননি তার কোনো কিছু উল্লেখ নেই, তবে এটাই মনে করা হয় যে আল্লাহ নবীর জীবনে কোনো পাপ করেনি। পরিষ্কার করে যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আল্লাহ নবীর জীবনে কোনো পাপ করেননি, আর দাড়ি কাটা যেহেতু একটা পাপ, যদি আল্লাহ নবী এই কাজটা করতেন তাহলে অবশ্যই উল্লেখ হতো যে আল্লাহ নবী দাড়ি কাটতেন, কিন্তু না, তিনি দাড়িতে আশা করি হাত দেননি। তো মোট কথা হচ্ছে যে আল্লাহ নবী যিনি বলছেন দাড়িকে তার অবস্থায় ছেড়ে দাও, তা তিনি তার দাড়ি কাটতে পারেন না। তো যাই হোক, আল্লাহ নবী নবী হওয়ার পরে এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আর এটাই মানে ইয়ে বিশ্বাস যে আল্লাহ নবী নবী হওয়ার আগে পর্যন্ত জীবনে কোনো ভুল কাজ করেননি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই ইংরাজিতে বাংলা কথা লিখে বলছেন, উজু করার সময় কান মশা করা যাবে না যাবে না, তারপরে লিখছেন ইংরাজিতে লিখবেন, ইংলিশে লিখবেন। তো ভাই, আমরা তো লিখে উত্তর দিই না। তো যাই হোক, কথা হচ্ছে যে উজু করার সময় কান তো মশা করতেই হবে, উদু করার সময় কান মাসা করতে হবে, মাসা মাথা করার পরে, মাসা মাসা আপনার মাথা মাসা করার পরে মানে আপনি হাতে পানি দিয়ে হাতটা ঝেড়ে ফেলে মাথা মাসা করবেন, আর ওই ভিজের অংশটুকু দিয়েই হাতের শাহাদত আঙ্গুলকে কানের ভিতর, কানের ভিতরে আর বৃদ্ধ আঙ্গুলকে কানের ওপরে দিয়ে মাসা করবেন, কান তো অবশ্যই মাসা করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আরও অনেক ভাই আমাকে এটা প্রশ্ন করেছে আর কি, যে এখন দাড়িওয়ালাদেরকে দেখছে তো অ্যারেস্ট করছে, দাড়িওয়ালাদের মানে আর বাসার মানে সমস্যা হয়ে গেছে আর কি, বড় ফিতনা হয়ে গেছে তাদের জন্য আর কি। তাই অবস্থাটা শুধু আমি শুনছি ভাই, কিন্তু বাস্তব চিত্রটা আমার কাছে নেই।
তাই যদি বাস্তব এটাই হয় যে আসলেই দাড়ি হলে আপনি ফিতনায় পড়বেন, আপনার পরিবার পরিবার ফিতনায় পড়বে, এরকম বিশেষ কিছু সমস্যা যদি মনে করছেন, পরিস্থিতিটা কিন্তু আমরা আপনারা বুঝছেন, তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য এবং নিজেকে নিজের পরিবারকেও অঘটন থেকে বড় অশান্তি থেকে বাঁচানোর জন্য যদি আপনি দাড়ি কাটতে বাধ্য হন, তাতে আল্লাহর কাছে আশা করে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা, তবে আপনার দিল অটল থাকবে আল্লাহর প্রতি ইমানে আর কি। যদি এরকমই হয় যেটা মানুষ বলছে, তাহলে এ নিয়ে আর বাড়াবাড়ি না করে সেটাই করতে হবে যেটা করলে পরিস্থিতি বা ফিতনা থেকে নিজেকে বাঁচানো যায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন দাড়ির ব্যাপারে যে দাড়ি কি সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে নাকি এক মুষ্টির পরে কাটা যাবে। এখন বাংলাদেশের পরিস্থিতির কথাও তিনি উল্লেখ করেছেন যে দাড়িওয়ালাদেরকেই দেখলেই নাকি ধরার নির্দেশ দেওয়া হয়েছে সরকার কর্তৃক। তো ভাই, যদি এমন পরিস্থিতি হয় সেটা আলাদা কথা যে দাড়িওয়ালাদেরকেই ধরতে হবে, তাহলে জান বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য, ফিতনে থেকে বাঁচানোর জন্য আমাকে দাড়ি কাটতে হচ্ছে, সেটা আলাদা কথা। যেমন মিশর বলে একটা দেশ আছে, সবাই আপনারা জানেন, এই মিশরে সরকার কর্তৃক দাড়ি রাখা নিষেধ। তা সেখানে অনেক বড় বড় আলেম ওলামা পর্যন্ত দাড়ি রাখতে পারেন না, কারণ সরকার কর্তৃক নিষেধ, সেটা আলাদা কথা। যদি বাংলাদেশের এরকম পরিস্থিতি হয়, আল্লাহ না করুক, তাহলে আপনি বাধ্য হয়ে যাচ্ছেন দাড়ি কাটতে, সেটা আলাদা। কিন্তু শরীয়তি বিধিবিধান অনুযায়ী, শরীয়তের নির্দেশ হচ্ছে দাড়িকে তার অবস্থায় ছেড়ে দেবেন আর মচকে ছোট করবেন, এটাই হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই একটা অডিও শুনলাম এক দিনী বোনের কণ্ঠে, সত্যিকারের যদি বাংলাদেশ শুধু না, বাংলাদেশ ভারত পাকিস্তানের এরকম দিনী বোনরা যদি তৎপর হয়ে যেতেন, এরকম কয়েকজন দিনী বোন যদি হতেন এরকম এই বোনটার মতো, তাহলে মনে হয় যেন বাংলাদেশ ভারত পাকিস্তানের একটা চরম আরো পরিবর্তন ঘটে যেত। পীরদের পীর ব্যবসা চলতো না, বিদাতিদের বিদাত কার্যকলাপ চলতো না, মুশরিকদের শিরকীয় কার্যকলাপ চলতো না, যদি সত্যিকারের এরকম বোনরা তৎপর হয়ে যেত আরও কিছু বোন এরকম বোনের মতো, তাহলে সত্যিই অনেক অনেক সমাজে কাজ হতো। আমি দোয়া করি এই বোনটার জন্য যে সত্যিকারের এত মূল্যবান এবং সুন্দরভাবে কটি কথা মানুষকে বুঝিয়েছে এবং তাদেরকে জাগতে বলে তিনি যে উৎসাহ দান করেছেন, সত্যিকারের খুবই মানে মারাত্মক এবং খুবই সুন্দর কথা বলেছেন। আমাদের সমস্ত বোন এবং ভাইদেরকে এরকম হওয়া উচিত এবং আমাদের সবারই উচিত এই পৃথিবীর জন্য আমাদেরকে মানে যাকে বলা হয় যে তৎপর হওয়া, কারণ এরা এটা বন্ধ করার পিছনে সত্যিকারে রয়েছে ওই পীর সাহেবরা, ওই কবরীরা, ওই মাজারিরা, ওই মায়াজ ভান্ডারিরা, হ্যাঁ ওই কাওয়ালি গায়ে যারা কবরে বসে বসে এরা, কারণ এদের ব্যবসায় ভাটা পড়ছে, এদের ব্যবসায় সমস্যা হচ্ছে, তাবিজ ব্যবসায় সমস্যা হচ্ছে এই পৃষ্টিবির কারণে, তাই তারা এই পৃষ্টিবিটা বন্ধ করছে যাতে করে তাদের ব্যবসা বহাল তবিয়তে চলতে পারে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাইলে সত্যের জয় হবে ইনশাআল্লাহ তাআলা একদিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। এক ভাই বলছেন কোরবানির পশু ক্রয় করে বাড়ির চারজন মিলে আকিকা দেওয়া যাবে কি না। ভাই, কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকার জন্য পৃথক জানোয়ার, পৃথক যান, আর কোরবানির জন্য পৃথক। আর আকিকা ওই কোরবানি পর্যন্ত অপেক্ষা করে রাখতে হয় না। আকিকার মাসনুন উত্তম আফজাল তরিকা হচ্ছে আপনি 7 দিনে আকিকা দিয়ে দেবেন, বাস। যদি কোনো বাধা, কোনো সমস্যা, কোনো অসুবিধা না থাকে, তাহলে সুন্নত পালন করা আপনার জন্য, আমাদের জন্য উত্তম, আর সেটা হচ্ছে 7 দিনে আকিকা দেওয়া। কোনো কারণে যদি 7 দিনে আকিকা দেওয়ার অবস্থা না থাকে, পারা যায়নি, তাহলে আপনি যখন দেবেন তখনই আপনার আকিকা হবে, সুন্নত তরিকাটা হবে না। তো মোট কথা হচ্ছে, আর এই আকিকার সাথে কোরবানির কোনো স্বাদ নেই। কোরবানি আলাদা পশু, আকিকার জন্য আলাদা পশু, কোরবানির সাথে আকিকা দেওয়া যায় না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করছেন কোনো নন মাহারাম মেয়ে যদি কোনো নন মাহারাম পুরুষকে আপনার কোরআন শিক্ষা দিতে চান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা জায়েজ হবে না হবে না? অবশ্যই জায়েজ হবে। আমরাও তো দিনের কথা শিক্ষা দিচ্ছি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরাও তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরকে দিনের কথা শিক্ষা দিচ্ছি, এবং অনেক মহিলা গ্রুপ আছে যে গ্রুপে আমাদেরকে প্রশ্ন করা হয় এবং আমরা অনেক শেখরা উত্তর দিই। তো দিনই শিক্ষা দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এখানে আমাদের কোনো অন্য উদ্দেশ্য থাকে না, কথাবার্তা হয় না, কোনো কিছু হয় না, বাক্যলাপ না, শুধু
প্রশ্ন উত্তর দেওয়া, তো এটা দিনী শিক্ষার আলোকে বা দিনী শিক্ষার ব্যাপারে কোনো কিছুই সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। উদ্দেশ্য হবে দিনী শিক্ষা, অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এক ভাই বলছেন, মুসাফা কয় হাতে করা যায় বা করতে হয়? ভাই, মুসাফা এক হাতে, ডান হাত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত দিয়ে মুসাফা করেছেন, যার সাথে মুসাফা করবেন তার ডান হাত আর আপনার ডান হাত, এই হচ্ছে মুসাফা, এর নাম হচ্ছে মুসাফা। জি, ডান হাত দিয়ে একে অপরের ডান হাতটা ধরবেন, দুই হাত ঠেকাবার কোনো দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। যারা হজ করতে এসেছে, হজ করেছে, উমরা করেছে, সব কিছু করেছে, হজ উমরা করে গিয়ে আবার দাড়ি কেটে দিয়েছে, এরকম যদি কেউ করেছে তাহলে তাকে আর কি বলবেন আল্লাহর কাছে? তার জন্য আমরা কি বলতে পারি? সে যে কেমন হজ করেছে সেটাও আল্লাহর কাছে আমরা কিছু বলতে পারছি না, আল্লাহই ভালো জানে। মানে নিয়ম হচ্ছে হজ করে পড়ে যাওয়ার পরে, তো হজের পরে তো জীবনটা পরিবর্তন হয়ে যাওয়া। যারা হজ করে যাবে তারা জীবনে হজের আগে যে সমস্ত ভুল ভ্রান্তি করতো তা আর না করা, এটাই হচ্ছে, মানে এটাই হওয়া দরকার আর কি। কিন্তু হজ করে পরে গিয়ে দাড়ি কেটে নেওয়া, এটা আবার কেমন হজ করে গেছে আল্লাহই ভালো জানে। তার জন্য হেদায়েতের দোয়া করেন এই আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন যে, আমরা বাংলাদেশে দেখেছি একামত দুবার করে বলে, যেমন আজান বলে আর কি, আর মালয়েশিয়াতে দেখছি যে একবার করে বলছে, মানে মালয়েশিয়াতে ঠিক এরকম আর কি, আল্লাহ আকবর আল্লাহ আকবর, আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ, আশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। কিন্তু বাংলাদেশে আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ, আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে বলা হয় আর কি, দুবার করে আর কি। তো তার প্রশ্ন হচ্ছে কোনটা ঠিক? ভাই, কথা হচ্ছে যে সঠিক হাদিস যেটা বুখারী শরীফে বর্ণিত হয়েছে, সেই বুখারী শরীফের হাদিসে এসছে যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আজানের শব্দগুলো দুবার করে বলবে। ঠিক এইভাবে আই ইশফা আল আদানা ওয়া আই ইউতির আল ইকামাতা, বিলালকে বলা হলো যে আজান ডবল করে বলো আর একামাত একবার করে, মানে আজানের শব্দ দুবার আর একামাত শব্দ একবার। তো এটাই হচ্ছে সহি হাদিস। বাকি আলেম উলামাগণ বা ইমামগণ এ ব্যাপারে কিছু মতামত মানে প্রদর্শন করেছেন। এবারে মনে করলেন হানাফি মাধাবের আলেম আছেন যারা মাধাবকে মানেন, তারা বলছেন না দুটোই ডবল ডবল করে দিতে হবে। সেই জন্য যারা হানাফি মাধাবকে মানে এবং মাধাবকেই বড় করে দেখে, তারা বলছে না আদান মতন আদান যেমন দেই সেরকম একামাত দিব, তাই তারা ডবল ডবল করে বলে। তো মোট কথা হচ্ছে এতে নামাজের কোনো সমস্যা নাই, মানে এগুলা কিছু মাসনুন জিনিস যা মতভেদ হয়েছে, তাতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। একবার দিলেও মানে এটাই সহি, এটাই শুদ্ধ, আর যদি কেউ ডবল দেয় তাতেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এক ভাই প্রশ্ন করেছেন যে, আমার নানির কোনো ছেলে মেয়ে নাই, আমার মা ছাড়া, তো ওনার মা যে কার মেয়ে আল্লাহ জানে, ওনার মা তো ওনার নানিরই মেয়ে। তো ভাই, আসলে আপনাকে প্রশ্ন করা উচিত ছিল যে আমার নানির একটাই মেয়ে, আমার মা, আমার নানির কোনো ছেলে নেই, তা আমার নানির সম্পদ কে আমার মা একা পাবে নাকি নানির ভাইরাও পাবে? আমার নানির ভাই বোন আছে তারা পাবে? কোরআনের দলিল সহ জানাবেন। জি, কোরআনের দলিল আছে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, যদি একটা মেয়ে হয় কেবল, হ্যাঁ, সে আপনার মা আপনার নানির হোক আর আপনার নানার হোক, যদি আপনার নানা নারীর কেবল একটাই মেয়ে হয় ফালাহান নিসফ, তাহলে মেয়ে অর্ধেক পাবে, আপনার নানির আর আপনার নানার মাল থেকে আপনার মেয়ে অর্ধেক পাবে, আর বাকি যা কিছু থাকবে তা আপনার নানি বা নানার ভাই বোনেরা পাবে। বুঝতে পারলেন? আপনার মায়ের অর্ধেক আর বাকি যা থাকবে তা আপনার মামারা সব পাবে, মামা মাম কী বলে আর মামা বা আপনার মায়ের আপনার নানার আর কী বলে আপনার আরও যারা ভাই আছে, হ্যাঁ, তারা পাবে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সমস্ত সদস্য ভাইদেরকে বলছি, অনেক সময় আপনার অনেক প্রশ্নের উত্তর হয়তো শুনতে পারবেন না বা পাবেন না, কারণ হচ্ছে অনেক ভাই প্রশ্ন করার আগে বেশ ভূমিকা করে, ভূমিকা বলে ওই ভূমিকা একটু শুনে, কিন্তু আমার ওই প্রশ্নটা শোনার আর ধৈর্য থাকে না, তখন আমি আর ওই ওটাকে আর শুনি না, বাদ দিয়ে আমি অন্য মানে অন্য ভয়েসে চলে যাই। তো অনুরোধ করছি, যদি প্রশ্নের উত্তর চান, কোনো ভূমিকা নাই। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো এই, বাস।
এরকম করে প্রশ্ন করলে প্রশ্ন উত্তর পাবেন, কিন্তু সম্বর্ধনা জানাচ্ছি আমাকে অ্যাড করার জন্য, আমি এই 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 করতে করতে আপনি গেলেন, তারপরে লাস্ট হয়তো কিছু একটা প্রশ্ন করছেন, সেই প্রশ্ন কি করেছেন আমি শুনেও না, আর তা শোনার মতন আমার ধৈর্য থাকে না। মেহরবানি করে একটু সময় কম নিতে চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এক ভাই বলছে, জুমার নামাজে ইমামের পেছনে হাতটা বাঁধার নিয়মটা জানতে চাই, এটা তো কেমন কথা বুঝলাম না। বা জুমার নামাজ তো সব নামাজের মতনই নামাজ, আর হাত বাঁধার নিয়মে একই নিয়ম। আপনি জুমার নামাজের হাত বাঁধা বলেন, ফরজ নামাজে হাত বাঁধা বলেন, আর সুন্নত নামাজে হাত বাঁধা বলেন, সবই একই নিয়ম। ডান হাতটা বাম হাতের ওপরে রাখবেন, তারপরে তা বুকের ওপরে রাখবেন, এ হচ্ছে নিয়ম। এখন যদি বলেন না বুকে রাখবো, না পেটের ওপরে রাখবো, নাপির নিচে রাখবো, তো এগুলো মতান্তরের ব্যাপার, তাতেও নামাজের সমস্যা নেই, কিন্তু নিয়ম একই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এক ভাই জিজ্ঞাসা করছেন, বিতরের নামাজ কয় রেকাত এবং নিয়মটা কি? ভাই, বিতরের নামাজ 1 রেকাত, বিতরের নামাজ 3 রেকাত, বিতরের নামাজ 5 রেকাত, বিতরের নামাজ 9 রেকাত, বিতরের নামাজ 13 রেকাত, এইভাবে বিভিন্ন সংখ্যা এসেছে বিতরের নামাজের। আর নিয়ম হচ্ছে, যদি 1 রেকাত পড়েন তাহলে তো আর সমস্যায় কিছু নেই, 1 রেকাত নামাজ যেমন নামাজ পড়তে ওরকম করে পড়ে নিলেন। আর যদি 3 রেকাত পড়েন তাহলে 2 নিয়মে পড়বেন। 1 নিয়ম হচ্ছে লাগাতার 3 রেকাত পড়বেন, মধ্যখানে বৈঠক করবেন না, তাশাহুদ করবেন না। আর আপনার 2 নিয়ম হচ্ছে যে 2 রেকাত পরে সালাম ফিরে দেবেন এবং আলাদা করে আবার 1 রেকাত পড়বেন। 3 রেকাত পড়লে 2 নিয়মে পড়বেন, লাগাতার 3 রেকাত পড়বেন, মধ্যেখানে তাশাহুদ বা আপনার বৈঠক করবেন না। আর একটি নিয়ম হচ্ছে যে 2 রেকাত পরে সালাম ফিরে দিবেন, তারপরে আবার আলাদা করে 1 রেকাত পড়বেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এক ভাই প্রশ্ন করছেন, গোপ কি বেশি বড় রাখা যাবে? কেউ কেউ বলে গোপের পানি হারাম। তো ভাই, এই কথাটা ঠিক নয় যে গোপের পানি হারাম, মোচের পানি হারাম, এটা বাড়াবাড়িমূলক কথা। বাকি মোচ বড় রাখা ঠিক নয়, কারণ আল্লাহর নবীর নির্দেশ হচ্ছে যে মোচ ছোট করো আর দাড়ি বাড়াও। এখন আমরা দাড়িকে চেঁচে ফেলবো আর মোচকে বড় করব, এটা হচ্ছে নবীর সুন্নতের খেলাফ আর কি। বাকি মোচ কারো বড় হলো একটু, আর সেই পানি পেটে গেলে এটা হারাম, তো এটা হচ্ছে বাড়াবাড়িমূলক কথা। মোচ ছোট করতে হয়, এটাই হচ্ছে শরীয়তের নির্দেশ, কিন্তু তার মানে এই নয় যে মোচের লাগা পানি পেটে গেলে সেটা হারাম। এটা হচ্ছে আমাদের দেশের কিছু বড় বড় মানে ওই কি বলে তবলিগি টবলিগি লোকদের কথা আর কি। তো যাই হোক, মোচকে ছোটই রাখতে হয়, এটাই হচ্ছে নির্দেশ শরীয়তের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এক ভাই বলছেন, হিন্দু ও মুসলিমদের সাথে খাচ্ছি বা আমি খাইতেছি, এটা কি খাওয়া জায়েজ না হারাম? ভাই, খাবার যদি হিন্দুদের সাথে আপনি খান, মুসলিমদের সাথে যদি হালাল খাবার খান, যেটা হালাল খাবার সেটা যার সাথে খাবেন খান, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। তবে তারা যেটা জবাই করবে, যদি কোনো পশু, কোনো মুরগি ছাগল কিছু তারা জবাই করে, এটা খেতে পারবেন না আপনি, কারণ ওরা হচ্ছে অমুসলিম, অতএব তাদের জবাই করা পশু আপনি খেতে পারবেন না। বাকি থাকছে অন্যান্য যা জবাইবিহীন জিনিস আপনি খাচ্ছেন তাদের সাথে, তাতে কোনো রকমের কোনো সমস্যা নাই, তা হারাম নয়, আপনি খেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। 524 ভাই বলছেন, একটা হাদিসের ব্যাপারে, সহি হাদিস যেটা বুঝতে পারলেন, সহি হাদিস যা বর্ণিত হয়েছে তিনি সেই বর্ণনা তুলে ধরেছেন, আধুনিক প্রকাশনী থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়ে বলছেন, আমি এটা বুঝতে পারছি না। ভাই, আসলে দিনের অনেক বিষয় আছে যা আপনি বুঝেন না হয়তো, কিন্তু সেগুলা আপনি কই বলেননি, আর আদান তো শুধু আপনি বুঝতে পারেন না, খুঁজে খুঁজে দেখবেন যে কতটা বুঝতে পেরেছেন আর কতটা বুঝতে পারেননি। বুঝতে পারলেন তো? অনেক বিষয় এখনও, হাজার হাজার ইমাম আছে, তাদের কাছে এখনও কত লাখ লাখ দিনের বিষয় আছে, হয়তো বুঝতে পারে না। তো যাই হোক, যেটা সহি হাদিসে আছে সেটা মেনে নেবেন, যে যখন সহি হাদিসে আছে তখন আমার আর আপনার বুঝার বুঝির আর কোনো দরকার হয় না। তো যাই হোক, এখানে পরিষ্কার করে অবুঝের কিছু নেই, মদিনা ছোট ছিল, মদিনার লোক সংখ্যা কম ছিল, তখন একবার আজান দিলেই পার্শ্বস্থ সবাই আজান শুনতো, ধরে মসজিদে চলে আসতো। তারপরে মসজিদ মদিনা অনেক বড় হয়ে গেল, সংখ্যা অনেক বেড়ে গেল, তখন মসজিদে নববীতে একবার আজান হলে মানুষের কাছে পৌঁছতো না, তখন তারা জুমার জন্য অনেকে আসতে পারতো না। আজকের জামানার মতো না যে সবারই হাতে ঘড়ি আছে, মোবাইল আছে, সেই জামানায় কিছুই ছিল না আর কি। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন
মদিনার সংখ্যা বেড়ে গেলে, মদিনা অনেক বড় হয়ে গেলে তখন তখন তিনি এই দ্বিতীয় আজানের মানে ব্যবস্থা করলেন যে যাতে করে মানুষ ওই জুমার আজানের আগে আর একটা আজান দেওয়া হবে যাতে করে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আজকে জুমার দিন তাড়াতাড়ি যেতে হবে আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন যে কোরবানি দিতে আর কোরবানি দিতে চাই কিন্তু ঋণ আছে, ঋণ থুই কি কোরবানি হবে না? হবে না ভাই, একটা মানুষের 4 লাখ টাকা ঋণ আছে আর একটা ছাগল কিনতে 4,000 টাকা লাগে। তো এখন 4,000 4 লাখ টাকা ঋণ থাকার কারণে কি 4 লাখ টাকার একটা ছাগল কিনতে পারবে না? তো ঋণ এরকম না যে মানে ঋণ দিতে কি বলে আপনার একটা ছাগলের জন্য ঋণের সমস্যা হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে ঋণ পরিশোধে যদি সমস্যা না হয় তাহলে এক একটা ছাগল কিনে মানে কোরবানি দেওয়াতে কোনো অসুবিধা হবে না, ঋণ থাকলেও কোরবানি দেওয়া যাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের প্রশ্ন হচ্ছে যারা 5 অক্ত নামাজ পড়ে না তারা কি জানাজায় সামিল হতে পারবে? আর এক জায়গায় দেখা যাচ্ছে যে জানাজার নামাজে একদিকে সালাম ফিরছে। ভাই যারা 5 অক্ত নামাজ পড়ে না তারা জানাজায় নামাজে সামিল হলে হবে? তাদের জন্য আমাদের একথা চিন্তা করা দরকার নাই ভাই, কথাও বলতে পারি না ভাই, আপনারা আসবেন না ঠিক আছে? তারা যাবে তাদের কি লাভ হবে না হবে সেটা তাদের ব্যাপার, কারণ যারা 5 অক্ত নামাজ পড়ে না তাদের আবার কি বা লাভ হবে? বাকি থাকছে না জানাজার নামাজে একদিকে সালাম ফেরা যায়, দুদিকেও সালাম ফেরা যায়, দু ধরনের হাদিস আছে, এতে কোনো সমস্যা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন গরুর পেশাব পবিত্র না অপবিত্র? ভাই গরু ছাগলের পেশাব পবিত্র। কেন পবিত্র? মানে হচ্ছে যদি তা গায়ে কাপড়ে লেগে যায় কাপড়টা নাপাক হয়ে যায় না ঠিক আছে, তা যদি শরীরে কাপড়ে লেগে যায় তা নাপাক হয়ে যায় না। এখন ভাই বলছে দলিল, ভাই কথা হচ্ছে হাদিসে আসছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় কিছু লোক অসুস্থ হয়ে গেলে তাদেরকে বলেছিলেন উটের পেশাব খেতে আর কি। তো যদি সেটা একটা অপবিত্র হারাম জিনিস হতো তাহলে আল্লাহ নবী এ কথা বলতেন না যে তোমরা উটের পেশাব খাও গা। তো মোট কথা হচ্ছে যে আরও অনেক কথা আছে যে এখানে আমরা ওই যে গোবর দিয়ে ঘোটা বানাই নিয়ে আমরা ব্যবহার করি জ্বালানি হিসাবে, এগুলো অপবিত্র হয়ে তা তো আমরা ঘোটা বানাইতে পারতাম না, বুঝতে পারলেন? অনুরূপভাবে আমরা ওই কি বলে ছাগলের লাদ ইত্যাদি দিয়ে আমরা খাদ তৈরি করি। তো মোট কথা হচ্ছে যে যে জানোয়ারের গোশত হালাল তাদের পোশাব এবং তাদের পায়খানা নাপাক নয়, আর নাপাক না হওয়ার অর্থ এই নয় যে তা খাওয়া যায়, কারণ অনেক পবিত্র জিনিস আছে পবিত্র কিন্তু খাওয়া যায় না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন যে কোনো একটা মানুষ আগে অনেক কল্যাণমূলক কাজ করছে, ভালো কাজ করছে, এক করছে পারছে না, তার চিন্তা যে আসলে কি আল্লাহ তার কাছ থেকে এখন রহমত তুলে নিয়েছে? এগুলো ভ্রান্ত চিন্তা ভাই, এরকম চিন্তা করতে হয় না। মানুষের অবস্থা সবসময় একরকম থাকে না, বুঝতে পারলেন? একরকম সবসময় থাকে না, কোনো সময় অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, অনেক কিছু করা যায়, আবার অনেক সময় আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, আপনি চাইলেও আর দান করতে পারবেন না। জি ভাই, অনেক সময় এরকম থাকে। সৌদি আরবে ছিলেন, মনে করিলেন অনেক টাকা পয়সা উপার্জন করতেন, তখন খুব ব্যয় করতেন, এখন আর সৌদি আরবে নেই, বাড়িতে থাকেন, অত পয়সাপতি নেই, তাই পারেন না। এর জন্য এই নয় যে মানে আপনি আর যদি মনে করি যে না আসে টাকা পয়সা তাও করি না আর, তাহলে আপনার দিলটা পরিবর্তন হয়ে গেছে, এর জন্য আপনি দিলটা ফিরিয়ে নিয়ে আসবেন আবার দান খয়রাত করার জন্য। এটা শয়তানি চক্রান্ত হতে পারে, যদি আপনার অর্থ থাকে এবং করার মতো সামর্থ্য থাকে তাও করছেন না, আর যদি করার মতো সামর্থ্য না থাকে তাহলে তো এখন কোনো প্রশ্ন নেই, কারণ মানুষ সবসময় এক অবস্থায় থাকে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন ব্যাংক যদি সুদের টাকা দিয়ে মসজিদ তৈরি করে সেই মসজিদে নামাজ বৈধ হবে কি? ভাই যদি আপনি মনে করেন যে ওটা সুদের টাকার মসজিদ, আপনার মন মানছে না, আপনি যাবেন না সেখানে। বাকি থাকতে যদি আপনি গিয়ে সেখানে নামাজ পড়েন মসজিদ, আপনার নামাজের কোনো সমস্যা নাই, যারা মসজিদ তৈরি করেছে তাদের কি হবে সেটা আল্লাহর ব্যাপার। যে সুদের টাকা দিয়ে যারা মসজিদ তৈরি করলো, যেখানে জাকাতের টাকা চলে না সেখানে সুদের টাকা দিয়ে কীভাবে মসজিদ তৈরি হয়ে যায়? তো মোট কথা হচ্ছে যে আপনি যদি নামাজ পড়তে চান আপনার নামাজের কোনো সমস্যা নাই, বাকি আপনার ইমানি দাবি হচ্ছে যে আপনি ওরকম মসজিদে যাবেন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বাড়ি করার জন্য ব্যাংকে থেকে সুদের ওপরে লোন নেওয়া জায়েজ নয়, সুদ দেওয়াও হারাম আর সুদ খাওয়াও হারাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই প্রশ্ন করছেন কোরবানির ব্যাপারে যে কোরবানি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ না দেয় তার ব্যাপারে কতটা গুনাহ? ভাই আল্লাহ নবী বলেছেন হাদিসে যদি কারো কোরবানি দেওয়ার মতন সামর্থ্য থাকে তাও না দেয় তাহলে সেজন্য আমাদের ঈদগাহে হাজির না হয়, তার গুনার কতটা পরিমাণ গুনাহ তা আর বলতে পারবো না। আল্লাহ নবী বলেছেন সেজন্য আমাদের ঈদগাহে না আসে
যে কোরবানি দিল না অথচ দেওয়ার মতন তার শক্তি ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এক ভাই বলছেন 7 দিনে যে আমরা ছেলে মেলে সব নাম রাখি, এটাই কি আকিকা নাকি আকিকা আর কিছু? ভাই 7 দিনেই তো আকিকা করতে হয়, আকিকা করে নাম রাখা। জি, উত্তম পন্থা হচ্ছে কোনো ছেলে মেয়ে হলে 7 দিনে আকিকা করা, 7 দিনে, এবং তার একটা সুন্দর নাম রাখা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন কোরবানি গরু কেনার পরে কোরবানির আগের দিনে যদি মারা যায় তাহলে কি তাকে আবার কোরবানি দিতে হবে? মানুষ বলছে যে আবার মারা গেলে 6টা 7টা আবার দিতে হবে। ভাই রে, কথা হচ্ছে যদি কোরবানির আগের দিনে মারা যায় আর কেনার মতন যদি আবার সময় থাকে তাহলে আবার একটা কিনে আপনি কোরবানি দিয়ে দিবেন, আর যদি আর কেনার মতন জানোয়ার বা পশু না পাওয়া যায়, সময় না থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নাই। আর ওটা মারা যাওয়ার কারণে 6টা 7টা দিতে হবে, এগুলো মানে মিথ্যা কথা, বাজে কথা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ের দুটো প্রশ্ন, লাল জামা পরে নামাজ হবে কি না, ইমামের সাথে সাথে তাকবীরগুলোকে মুক্তাদিদেরকেও দিতে হবে? ভাই, কথা হচ্ছে লাল জামা একেবারে পিওর লাল যদি হয় তাহলে সেই জামা পরা নিষেধ, ঠিক আছে? বাকি থাকছে লালের সাথে কিছু যদি মিশ্রিত থাকে আর পিওর লাল যদি না হয় তাহলে তো নিষেধ না। এবার থাকছে না পিওর লাল যেটা পরা নিষেধ সেটা পরে নামাজ পড়েছে, তার নামাজ হবে না এমন কোনো কথা নেই। একটা নিষেধ জিনিসে ব্যবহার করে তার জন্য তার গুনাহ হবে, কিন্তু তাতে নামাজের কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে যে ইমামের সাথে আপনারা আমরা তকবীরগুলো, হ্যাঁ আমরাও তকবীরগুলো সাথে সাথে দিব। বাকি থাকতে যদি আমরা কোনো সময় আমাদের বলতে না পারি, ভুলে যাই বা আমাদের বলা না হয় তাতে আমাদের কোনো সমস্যা নেই, মানে জরুরি নয়, কিন্তু আমরাও দেব ইমামের সাথে তকবীরগুলো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু। ভাই একজন প্রশ্ন করছেন যে মেয়েদেরকে বিয়ার সময় বিদায়ের সময় কিছু দেওয়া হয়, এটা শরীয়তের কতটা সমর্থিত আর কি? তো ভাই কথা হচ্ছে একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি যায়, মেয়ের বাবারা যদি নিজের ইচ্ছা থেকে এটা দেয় সেটা দেয়, হ্যাঁ, যাকে বলা হয় দেশাচার, হ্যাঁ, সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী তার প্রতি বাবার প্রতি কোনো চাপ, হ্যাঁ, বা কোনো দাবিদার না থাকে, ইচ্ছায় যদি বাবা দেয় মেয়েকে খুশি করার জন্য এটা সেটা, তা সে বাবা দিতে পারে। আর যদি বলে না ছেলের পক্ষ থেকে একদম ডিমান্ডে করা হয়েছে এটা ওটা দিতেই হবে, তাহলে তো তা তো হারাম হবে। বাকি থাকছে মেয়ের বাবা যদি ইচ্ছা করে মেয়েকে কিছু দেয় যাওয়ার সময়, হ্যাঁ, এটা সেটা, তাহলে সে দিতে পারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন একটি হাদিসে দেখছি আব্বাস রাদিয়াল ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঙ্গা লাগাইতেন আর যে এই কাজটা করত তাকে আল্লাহ নবী পারিশ্রমিক দিতেন। এখন সিঙ্গা কি এটা তিনি বুঝতে জানতে চাইছেন। ভাই সিঙ্গা হলো যে আপনার শরীর থেকে দূষিত রক্ত বের করা, বুঝতে পারলেন? অনেক সময় আপনার মাথার ব্যথা ভালো হচ্ছে না, আপনার সমস্যা দেখা দিচ্ছে, তখন এক শ্রেণীর বিশেষজ্ঞরা আছে যারা বিশেষ মাধ্যমে আপনার ওই ঘরের কাছ থেকে একটা জিনিস আছে তাদের কাছে, সেই জিনিসের মাধ্যমে কিছু রক্ত বের করে দেয়, যার কারণে আপনি হয়তো আপনার মাথা ব্যথা বা আপনি সুস্থতা লাভ করবেন। তো এগুলা একটা ডাক্তারি চিকিৎসা মনে করতে পারে, এটা ডাক্তারি চিকিৎসা এটা। তো যে এই কাজটা করতো সে একটা ডাক্তার মনে করলেন, তাকে আল্লাহ নবী পারিশ্রমিক দিতেন। আজও এই কাজ হয়, আজও আছে সৌদি আরবে, মক্কা, মদিনা এবং সব জায়গাতেই আজও এই কাজ হয়। যারা এই ব্যাপারে পারদর্শী বিশেষজ্ঞ তারা আজও সিঙ্গা লাগায়, মানে দূষিত রক্তকে বের করে, হ্যাঁ, আর দূষিত রক্ত বের করলে ব্যথা ট্যাথা আরও অনেক কিছু ভালো হয় আর কি। তো মোট কথা হচ্ছে যে এটা একটি ডাক্তারি চিকিৎসা পর্যায়ের জিনিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন এক অমুসলিম ভাই কোনো কাপড় দিল, সেটা কি ব্যবহার করা যাবে? ভাই অমুসলিম ভাইরা যদি কোনো হাদিয়া দেয় তাতে কোনো নেওয়াতে কোনো সমস্যা নেই, কাপড় দিয়েছে তাতে কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে মানে শোবা আর সুফিয়ান আস-সাওরি এদের মধ্যে কার হাদিস বেশি বলিষ্ঠ বা কার বেশি মানে উত্তম আর কি? তার মধ্যে ইমাম তিরমিজি, ইমাম তাহাদি এসে এদের সব উক্তিগুলো উল্লেখ করেছেন আর কি। ভাই আসলে হাদিসের মানদণ্ড এইভাবে নয় যে কে বেশি আপনার কাকে কোন ইমাম বেশি গ্রহণ করেছে, কাকে কোন ইমাম বেশি বলিষ্ঠ বলেছে, এরকম না। হাদিসটা হাদিসের পণ্ডিতগণরা কি মান দিয়েছেন, বুঝতে পারলেন? হাদিসের যেটা আপনার চেন সিলসিলা, সেই সিলসিলাটাতে আপনার দেখতে পাবেন যে এখানে কয়েকজন মানুষ মানে রাবি আছে, সেই সিলসিলা অনুযায়ী হাদিসের পণ্ডিতগণরা
কোন হাদিসটাকে বেশি মান দিয়েছে, আপনার এককভাবে এটা সোবান থেকে বর্ণিত, ওটা আপনার সুফিয়ান সৌরি থেকে বর্ণিত, এই জন্য এটার বেশি মান, ওই জন্য ওটার বেশি মান নয়, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত এই জন্য আর বেশি মান, এটা আবদুল্লাহ বিন মাসুদ থেকে বর্ণিত এই জন্য আর বেশি মান নয়, এরকম না। বর্ণিত হাদিসটা সে আবু হুরায়রা থেকে হোক আর আবদুল্লাহ বিন মাসুদ থেকে হোক, বুঝতে পারলেন? যদি আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মধ্যেও কোনো এমন রাবি থাকে বর্ণনাকারী যাকে হাদিসের পণ্ডিতগণরা দুর্বল বলেছেন, তাহলে ওই হাদিসটাও জয়ীফ দুর্বল হয়ে যাবে, যদিও তা আবু হুরায়রার হাদিস। ঠিক ওই রকম আবদুল্লাহ বিন মাসুদ থেকে বর্ণিত হাদিসের মধ্যে যদি কোনো এমন বর্ণনাকারী থাকে যে মুহাদ্দিসিনগণের কাছে দুর্বল বা তার কোনো দোষ ধরা পড়েছে, তখন সেই হাদিসটাও দুর্বল হয়ে যাবে। তো কোনো এককভাবে কোনো ব্যক্তিত্বকে আমরা নির্ণয় করতে পারি না যে আবু হুরায়রা হলেই তা সহি হয়ে যাবে আর আবদুল্লাহ বিন মাসুদ হলেই তা দঈফ হয়ে যাবে, এরকম না। হাদিসটা পূর্ণভাবে বর্ণনা করার পরে মুহাদ্দিসিনগণ কি ফয়সালা দিয়েছেন সেটাই হচ্ছে আমাদের কাছে গ্রহণীয়। এখন তিরমিজি হাদিস, আবু দাউদের হাদিস আর অন্যান্য এই হাদিসগুলা পড়ে আপনি এবারে মুহাদ্দিসিনদের ফয়সালাতে যান, আলবানি কি বলছেন দেখুন, বুঝতে পারলেন? আরও বড় বড় হাদিসের পণ্ডিতগণরা যারা হাদিসকে যাঁটায় ছাঁচায় কী বলে আপনার যাচাই বাছাই করে যারা ফয়সালা দিয়ে গেছেন তারা কি বলেছেন সেইটা লক্ষ্য করতে হবে আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমাদের ছোটোবেলাতে হয়তো আকিকা দেওয়া হয়নি, এখন শুনে আসছে যে আকিকা না দেওয়া হলে কোরবানি দেওয়া হয় না। ভাই কথা হচ্ছে যে আকিকা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, এটা সাত দিনে দিতে হয়। এখন আমাদের বাবা মারা যদি সাত দিয়ে না দিয়ে থাকে তাহলে আমাদের কিছু করার নাই আর কি, এর সাথে কোরবানির কোনো সাথ নাই, কোরবানি কোরবানি, আকিকা আকিকা, কোরবানির সময় কোরবানি দেবেন, আর আকিকা যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আপনার কিছু করার নেই। বাকি হচ্ছে যে আপনার ছেলে মেয়ে যারা আসবে আপনি নিয়ত করবেন যে ইনশাআল্লাহ তাআলা আমি সবারই আকিকা দেবো এবং তার সাত দিনে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন আমাদের মসজিদে লাগাওয়া রুম আছে যেখানে ইমাম সাহেব থাকেন, সেখান থেকেই আজান দেওয়া হয়, তো সেখান থেকে আদানটা দেওয়া যাবে নাকি মসজিদে এসে আদানটা দিতে হবে? ভাই কথা হচ্ছে যে মসজিদের ভিতরে বাসে ছাতের ওপরে মসজিদের সাইডে যেখান থেকে আজান দেবেন, আজান মানে ঘোষণা, মানুষ শুনতে মানুষকে জানানো দরকার যে ভাই এবারে নামাজের সময় হয়েছে, তো এর জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই যে মসজিদের কোনখান থেকে দিতে হবে। তো মসজিদের ইমাম যেখানে থাকেন সাধারণত সেখানেই মাইক থাকে, কারণ মাইকগুলো বাইরে রাখলে চুরি করে নিয়ে পালাবে, বুঝতে পারছেন না? আজকালকার জামানায় মানুষ মসজিদেও চুরি করে, মসজিদের ঘড়ি গায়েব হয়ে যায়, কোরআন শরীফ নিয়ে চলে যায়, আরও কত কী আর কি। তো মসজিদের যে রুমটা থাকে ইমাম সাহেবের সেইখানেই মাইক থাকে, সেখান থেকে আজান দেবে, আজান মানে ঘোষণা, মাইক দিয়ে শুনে নিল গ্রামবাসী যে এবারে নামাজের সময় হয়েছে, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন ওলিউল্লাহ মানে কি? ওলির মাজার জিয়ারত করা, আর আমি এক জায়গায় বায়াত হতে চাই, মানে বায়াত হবে উনি আর কি। তো ভাই কথা হচ্ছে যে ওলিউল্লাহ মানে হচ্ছে আল্লাহর ওলি, ওলিউল্লাহ আল্লাহর দোস্ত, আর আল্লাহর দোস্তকে যারাই আল্লাহর ওপরে ইমান আনে আল্লাহকে বিশ্বাস করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। মানে ওলি কোনো বিশেষ ব্যক্তি না আর কি, যে শুধু বিশেষ কোনো মানুষ তারা আল্লাহর ওলি আর আমরা হচ্ছে গলি আর কি, এরকম না, বরং সবাই আল্লাহর ওলি যারা আল্লাহকে বিশ্বাস করে। আর ওলির মাজারে আপনি জিয়ারত করতে যাবেন না, যেখানে শিরিক বিদাত হয় সেখানে জিয়ারত করতে যাবেন না, আর কোথাও বায়াত হবেন না, বায়াত হবেন না কোথাও, এগুলো ভণ্ডামি রাস্তা, ভণ্ডামি তরিকা। কোরআন হাদিস অনুযায়ী আমল করে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, সামর্থ্য থাকলে হজ করেন, যাকাত দেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা, এর বেশি কিছু করতে হবে না। জি এইটাই যথেষ্ট হবে আপনার জন্য, কোনো ওলির দরকার নাই, কোনো পীরের দরকার নাই, নেক আমল করেন, এই নেক আমল হয়ে যাবে আপনার নাজাতের ওসিলা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই বলছেন বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এটা আমি কাউকে বলেছিলাম, তাকে দাওয়াত দিয়েছিলাম, তিনি দলিল চেয়েছেন। এখন ভাই আমার কাছ থেকে দলিল চাইতে চাই, ভাই বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হ্যাঁ বৃষ্টির সময় দোয়া কবুল হয় এরকম কোনো হাদিস আছে বলে তো আমারও জানা নেই, তবে আমি খুঁজবো যদি এরকম কোনো হাদিস থাকে। কারণ বৃষ্টির সময় শুধু এতটুকু আল্লাহ নবী বলেছেন, যখন বৃষ্টি হবে তখন তোমরা বলবে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ উপকারী বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি দাও। কিন্তু এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এরকম হাদিস আছে বলে তো আমারও জানা নাই, জানতে চেষ্টা করবো, যদি পাই আপনাকে আবার জানাবো।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। ভাই, ফটো তোলার ব্যাপারে জিজ্ঞাসা করছেন বা করেছেন, আসলে এ ব্যাপারে যেটা নিষেধ হাদিসে পরিষ্কার শব্দ হচ্ছে, যারা ফটো তুলে তাদেরকে শাস্তি পেতে হবে কাল কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা তাদেরকে বাধ্য করবেন যে তোমরা এতে আত্মা দাও, আর তারা তা দিতে পারবে না। এখন আলিমদের মাঝে ফটো বলতে কোন ফটো, ক্যামেরা দিয়ে আজকাল মোবাইল দিয়ে যেসব ফটো তোলা হয় এই ফটো, নাকি যা অঙ্কন বা আঁকা হয়, যাকে বলা হয় যে আর্টিস্ট যারা বড় বড় মূর্তি তৈরি করে, হ্যাঁ এটা তো। মোট কথা হচ্ছে, বেশিরভাগ আলেমদের মত হচ্ছে এটা হচ্ছে ওই ফটো যেটা আঁকা হয়, হ্যাঁ বাকায়দা ওর স্ট্যাচিও বা ওর মূর্তি তৈরি করা হয়, এই ফটোদের কথা বলা হয়েছে। আর যেগুলো আমরা এই ফটোগ্রাফ বা ক্যামেরার আকারে যে তুলাতুলি করি সেগুলা, তবে এই ফটোতেও আপত্তি আছে, যদি এগুলাকে আমরা তুলে বড় আকারে আবার কোনো মানে আপনার বাঁধিয়ে কাঁচের মধ্যে দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখি, তাহলে এটাও ওই পর্যায়ে পড়ে যাবে। কারণ আল্লাহ রসুলের হাদিস, সেই বাড়িতে ফেরেশতা যাবে না যে বাড়িতে কোনো ছবি আবার কুকুর থাকে, তাহলে সেই ছবিগুলোও এর পর্যায়ে আসবে যেগুলোকে বড় করে তুলে আঁকে, মানে আপনার বড় করে তুলে মানে বাঁধিয়ে রাখা হয়। বাকি যেগুলো এমনি শখ সাথে তোলা হয়, অ্যালবামের মধ্যে পড়ে থাকে, কোথাও মোবাইলের মধ্যে ঢুকে থাকে, এগুলা কোনো সমস্যার ব্যাপার হবে না ইনশা আল্লাহ তাআলা। এটাই হচ্ছে আলেমদের সঠিক উক্তি অনুযায়ী আর কি। তারপরেও প্রয়োজন ছাড়া সন্দেহে পতিত না হওয়াই ভালো, মানে প্রয়োজন ছাড়া ফটো না তোলাই ভালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। ভাইয়ের ছবি বা ফটোর ব্যাপারে প্রশ্ন ছিল, যার উত্তর পাওয়ার সাথে সাথে আরও এসছে যে ভিডিও যেটা, ফটো সেটা কি একই পর্যায়ের? ভাই, ফটো যেটা সেটা একই পর্যায়ের, ভিডিও যেটা, ভিডিও ফটো সেটা ওই একই পর্যায়ের। বাকি থাকছে ওই যে বললাম যে প্রয়োজন ছাড়া, এখন প্রয়োজন যেমন ভিডিও ফটো হচ্ছে বা কোনো জায়গাতে কোনো শেখ কোনো আলোচনা করছেন আর আমরা আজকে ওই দিনই কথা শোনার জন্য ভিডিও হচ্ছে, যেমন টিভিতে দেখানো হচ্ছে আর কি, তো এগুলো হচ্ছে মোটামুটি শিক্ষার জন্য, ইসলামকে জানার জন্য প্রয়োজনের হচ্ছে, এগুলো জানার, এতে মানুষ উপকৃত হচ্ছে ইসলামের ব্যাপারে। এরকম প্রয়োজন ছাড়া অন্যান্য যে কোনো ভিডিও তো প্রয়োজন ছাড়া না করাই হচ্ছে উত্তম। যদিও বললাম যে যে এই ভিডিও কি ওই হাদিসের আওতায় পড়ে, যে হাদিসের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে যারা ফটো তোলাবে তারা শাস্তি পাবে কালকে কিয়ামতের মাঠে। তো ফটো ফটোই আর কি, সেটা ভিডিও হোক আর ই হোক আর কি, প্রয়োজন ছাড়া না তোলাটাই উত্তম আর কি।